অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে রবিবার মুর্শিদাবাদ জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব সভাপতি রাকিবুল ইসলাম, ব্লক সভাপতি মোহিত কুমার দেবনাথ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। তিনি বাঁকুড়াতে যখন যাচ্ছিলেন, বাঁকুড়াতে তার যখন কনভয় যাচ্ছিল, সেই কনভয়ে বিজেপি দল পরিকল্পনা করে চক্রান্ত করে কনভয়ে হামলা চালায়, কনভয়ের গাড়ির উপরে ইট বর্ষণ করে, মদের বোতল ছোড়ে এবং বিভিন্নভাবে আক্রমণ করে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকা বাংলার মন্ত্রী দীর্ঘা হাসদা, আদিবাসী নেত্রী, তিনি জখম হন, তার গাড়ি ভাঙচুর হয় এবং সেই সঙ্গে সঙ্গে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত হন। সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজয়ের কর্মসূচি আজকে যখন জনজোয়ারে পরিণত হয়েছে, বাংলার বিভিন্ন ব্লকে, টাউনে, বিভিন্ন বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যান, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, মানুষের যে উপস্থিতি বেলা 11টা, 12টা, 1টা, 2টো, 3টে দীর্ঘক্ষণ ধরে তীব্র তাপ, রোদের যে তাপ, সেই তাপকে উপেক্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সফল করছে। জনসংযোগ কর্মসূচিকে স্তব্ধ করার জন্য আজকে তাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে, চক্রান্ত গ্রহণ করতে হচ্ছে এইরকম কনভয়ের উপরে হামলা করে। কিন্তু তারা জানে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লড়াইয়ের নাম, একটা আন্দোলনের নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো এইরকম তার কনভয়ের উপরে ইট বর্ষণ করে, আক্রমণ করে দমানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কোনো সাম্প্রদায়িক শক্তির কাছে মগ্নত করবে না। বাংলা কোনোদিন সাম্প্রদায়িক শক্তির কাছে মগ্নত করেনি, আগামী দিনেও করবে না। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা 10 কোটি মানুষকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মসনদ থেকে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি, ভারতবর্ষকে যে শক্তি লুটে পুটে শেষ করে দিচ্ছে, সেই বিজেপি তাদের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহকে উৎখাত করবেই করবে। আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে অতর্কিত আক্রমণের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল করলাম সারা মুর্শিদাবাদ জেলার সঙ্গে সঙ্গে জলঙ্গি ব্লকে। আমাদের এই কর্মসূচি আগামী দিনে বৃহত্তম আন্দোলনে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা জেলায়, সারা রাজ্যে আমরা নামবো। আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে, তাই আজকের দিনেও বিজেপির নেতা, বিজেপির নেত্রী, সিপিএম কংগ্রেসের নেতা নেত্রীরা আজকে স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে আজকে রাস্তাঘাটে, বাজারে ঘুরতে পারছে। পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।